রাসায়নিক বন্ধন তোমাদের এসএসসির পঞ্চম অধ্যায়। শুরুতেই জানতে হবে যে এই রাসায়নিক বন্ধন কেন হয়, তার আগে সংজ্ঞাটা লিখো। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অব কেমিক্যাল বন্ড? দেখো, আমরা যখন বলি যে দুইটা অ্যাটম তারা পরস্পরের সাথে যুক্ত আছে, দুইটা অ্যাটম পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, এই ফুল সিস্টেমটাকে আমরা বলবো একটা মলিকিউল। ইট ইজ এ মলিকিউল। আচ্ছা, এখন এই যে দুইটা অ্যাটম পরস্পরের সাথে বাইন্ড করে আসছে বা পরস্পরের সাথে যুক্ত হয়ে আসছে, এখন এর জন্য একটা ফোর্সের দরকার পড়ে, ঠিক আছে? এটার জন্য কিসের প্রয়োজন? ফোর্স। আর এই ফোর্সটা কোথা থেকে আসে? আসে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি থেকে, ঠিক আছে? যে এনার্জিটাকে আমরা বলবো হচ্ছে কেমিক্যাল এনার্জি। এখন আমরা ডেফিনিশনটা এইভাবেই তৈরি করব যে কোন একটি মলিকিউলে বা কোন একটি অণুতে পরমাণু সমূহ যে বন্ধন, যে বলের সাহায্যে যুক্ত থাকে। আমি আবারও বলি, কোন একটি অণুতে পরমাণু সমূহ যে বল বা শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকে আমরা বলবো রাসায়নিক বন্ধন। তাহলে এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে কি অণুতে কারা যুক্ত থাকবে, পরমাণু, অণুতে পরমাণু যুক্ত থাকে। এবং কিভাবে যুক্ত যুক্ত থাকে? যুক্ত থাকে এক ধরনের বল বা শক্তির সাহায্যে। আচ্ছা, এই বল বা শক্তিকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন এই প্রত্যেকটা বন্ধনের একটা করে এনার্জি রয়েছে। আমরা জানি যে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের জন্য আমরা যদি বলি যে 1 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, তাদের জন্য এনার্জিটা প্রায় 426 কিলোজুল পার মোল, ঠিক আছে? মুখস্থ লাগবে না, জাস্ট মনে করার জন্য যে প্রতি মোল যদি HH বন্ড তৈরি হয় সেই ক্ষেত্রে আমাদের এনার্জির প্রয়োজন কতটুকু, 426 কিলোজুল। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আসে যে এই রাসায়নিক বন্ধন কেন হয়, ঠিক আছে? এই রাসায়নিক বন্ধন ঘটার পেছনে কারণটা কি? তাহলে এবার লিখো যে কেন সংঘটিত হয় বন্ধন, কেন হয়। এটাকে আমরা একটু সুন্দর করে বলবো যে হোয়াই ডু অ্যাটমস কম্বাইন। তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে হোয়াই ডু অ্যাটমস কম্বাইন, কেন পরমাণু সমূহ যুক্ত থাকে, ঠিক আছে? এটার জন্য মেইন যে অ্যান্সারটা, প্রথম কারণ তোমার আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে নিট বল, নিট বল। খেয়াল করো, আমরা যখন বলি যে আভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা, আভ্যন্তরীণ শক্তি হচ্ছে তুমি যখন কোনো একটা সিস্টেম নিবা, তাহলে এখানে কোয়েশ্চেন আসবে যে ভাইয়া সিস্টেম বলতে আবার কি বোঝায়। সিস্টেম হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা তুমি স্পেস চিন্তা করতে পারো যে জায়গাটা নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে চাও, ঠিক আছে? তুমি যখন কোনো একটা পার্টিকুলার জায়গাতে কোনো একটি এক্সপেরিমেন্ট করবা, ওইটাকে আমরা বলি একটা সিস্টেম, ঠিক আছে? এখন আমরা একটা আইসোলেটেড সিস্টেম নিয়ে কাজ করব। আইসোলেটেড সিস্টেম মানে কি? যে নো এনার্জি ইজ গোয়িং ইনসাইড দি সিস্টেম অর আউটসাইড অফ দি সিস্টেম, ঠিক আছে? যে কোনো ধরনের এনার্জি ভেতরে ঢুকবেও না, বাহিরও হবে না। সাথে সাথে মাস বা ভর, অর্থাৎ এটা এমন একটা সিস্টেম যে সিস্টেম থেকে কোনো ধরনের শক্তি এবং ভর বেরো হবে না, আবার এখানে ঢুকবেও না, এটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। এখন ধরো এই আইসোলেটেড সিস্টেমে আমরা যেটা করলাম, আমরা অক্সিজেন অ্যাটম নিয়ে এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে? অর্থাৎ এই সিস্টেমে শুধুমাত্র অক্সিজেন অ্যাটম আছে। যখন আমরা জাস্ট অ্যাটম নিয়ে চিন্তা করব, এটাকে আমরা বলতেছি কি অ্যাটমিক সিস্টেম। আমরা এই সিস্টেমের মধ্যে শুধুমাত্র অ্যাটমকে নিচ্ছি বা পরমাণুকে নিচ্ছি।
তাহলে ব্যাপারটা একটু চিন্তা করো, আমরা যে অক্সিজেন নিচ্ছি, আমরা যে অক্সিজেনকে ইনটেক করি, এই অক্সিজেন কিন্তু মলিকিউল অবস্থায় থাকে, ঠিক আছে? O2, 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 এটা হচ্ছে মলিকিউলার সিস্টেম, মলিকিউলার সিস্টেম। না বুঝলে বলবা। খেয়াল করো, শুরুতে আমরা একটা সিস্টেম নিলাম যেটার মধ্যে শুধু অক্সিজেনের অ্যাটম বা পরমাণু বিরাজ করে। সেকেন্ড যে সিস্টেমটা নিলাম, এখানে অক্সিজেনের মলিকিউল বা অণু বিরাজ করে। এখন দেখা গেল যে এদের মধ্যে যখন আমরা এনার্জি ক্যালকুলেট করি, মেইনলি ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি, যে এই সিস্টেমের মধ্যে যে পার্টিকেল গুলা রয়েছে তাদের টোটাল এনার্জি কত, আমরা যখন এনার্জি ক্যালকুলেট করি, দেখা যায় যে অ্যাটমিক সিস্টেমের এনার্জি ধরে নিলাম E1, এবং মলিকিউলার সিস্টেমের এনার্জি যাকে আমরা ধরে নিলাম E2, এই অ্যাটমিক সিস্টেমের এনার্জি অনেক বেশি হয় মলিকিউলার সিস্টেমের এনার্জি থেকে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বোঝা গেল? যখন পার্টিকেল সমূহ পরমাণু অবস্থায় থাকে, অর্থাৎ তারা বন্ধন গঠন না করে, তখন তাদের শক্তি অনেক বেশি থাকে, অনেক বেশি, ঠিক আছে? আর যখন তারা এই ধরো এই অ্যাটম সমূহ, এই যে একটা অক্সিজেন অ্যাটম, এই যে আরেকটা অক্সিজেন অ্যাটম, তারা যখন বন্ধন গঠন করে, এই যে O2, তখন তাদের শক্তি অনেক কমে যায়, অর্থাৎ তারা অনেক বেশি স্টেবল হয়। আমরা জানি যে সিস্টেমের এনার্জি যত বেশি তার স্টেবিলিটি তত কম। তাহলে আমরা কোন একটা সিস্টেমের স্টেবিলিটির কথা চিন্তা করি, বা স্থায়িত্ব, স্টেবিলিটি বা স্থায়িত্ব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি, ঠিক আছে? যার এনার্জি যত বেশি সে তত বেশি এক্সাইটেড হয়, ঠিক আছে? তো ওইটা আসলে আমাদের জন্য ফেভারেবল না। যেমন তোমাদেরকে আমি সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এটার সাথে কোনোভাবেই রিলেটেড না, কিন্তু বোঝার জন্য এটা সহায়ক। মনোযোগ দাও, আমরা একটা বস্তুকে ভূমিতে রাখলাম এবং আরেকটা বস্তুকে আমি ভূমি থেকে কিছু একটা উচ্চতায় রাখলাম। এখন বলো যে কোন বস্তুটা স্টেবল? অবশ্যই আমরা জানি যে ভূমিতে যেটা আছে এটা বেশি স্টেবল, কারণ কি, এটাকে তুমি রেখে দাও এইভাবেই থাকবে। কিন্তু যেটাকে তুমি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বা নির্দিষ্ট হাইটে যে স্থাপন করেছো, সেটাকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে কি হবে? এটা ডিরেক্ট ফল করবে, অর্থাৎ এটা আনস্টেবল সিস্টেম। কেন আনস্টেবল? কারণ এটার মধ্যে এনার্জি বেশি। তোমরা চিন্তা করো, এটা যদি ভূমি থেকে h উচ্চতায় অবস্থান করে, তাহলে এর মধ্যে শক্তি অবস্থান করে, শক্তি থাকে mgh, আর এটা যেহেতু ভূমিতে আছে এর মধ্যে এনার্জি জিরো। আচ্ছা, আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি নিয়ে চিন্তা করতেছি, তো এখানে এনার্জি থাকার কারণে এটা আনস্টেবল, আর এর মধ্যে এনার্জি না থাকার কারণে এটা স্টেবল। বুঝা গেল? আচ্ছা, সেম ভাবে আমরা চিন্তা করতেছি কি, এই দুটা সিস্টেম যেখানে এনার্জি অনেক বেশি ছিল সেই কারণে এটা ছিল আনস্টেবল, অর্থাৎ এই কারণে পরমাণু সমূহ কখনোই স্বাধীনভাবে বা মুক্তভাবে অবস্থান করে না। বুঝা গেল? এই এক্সপেরিমেন্ট থেকেই আমরা বের করতে পারি যে পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই। ভালো কথা। তবে ইনার্ট গ্যাস যারা রয়েছে, বা যাদেরকে আমরা বলি কি গ্রুপ 18-তে যারা অবস্থান করে, নিষ্ক্রিয় যে সমস্ত গ্যাস রয়েছে, ইনার্ট গ্যাস ছাড়া, ইনার্ট গ্যাস সমূহ আবার পরমাণু অবস্থায় বিরাজ করে। আচ্ছা, পরমাণু সমূহের স্বাধীন অস্তিত্ব নেই, কারণ যখন সে পরমাণু অবস্থায় থাকে তখন তার এনার্জি অনেক বেশি থাকে, আর যখনই এই একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের মধ্যে কি হয়, স্টেবিলিটি আসে, ঠিক আছে? দে আর মোর স্টেবল। আচ্ছা, বাস্তব জীবনের সাথে অনেকটুকুই রিলেটেড এটা, যারা রিলেট করতে পারবা তারা বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা দেখলাম তাদের মধ্যে বন্ডিং তৈরি হওয়াতে স্টেবিলিটিও বেড়ে গেছে, ভালো কথা। এখন স্টেবিলিটি কেমনে বাড়ে, আমাদের প্রশ্ন হচ্ছে স্টেবিলিটি কেমনে বাড়ে? তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার বের করবা যে এনার্জি কমে যাওয়ার মাধ্যমে স্টেবিলিটি বাড়ে। এখন কথা হচ্ছে এনার্জি কমে কিভাবে, ঠিক আছে? এটার জন্য বুঝতে হবে, যখন বন্ধন গঠিত হয়, যখন বন্ধন গঠিত হয়
অর্থাৎ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় এনার্জি রিলিজ হয়, অর্থাৎ এনার্জি ছেড়ে দেয়। এনার্জি যদি রিলিজ করে তাহলে কি হবে, শক্তি কমে যাবে, ঠিক আছে? আবার যখন এই এই বন্ধনটাকে তুমি আবার ভাঙতে যাবা, বন্ধন যখন ভাঙতে হয় তখন কি হয়, যতটুকু এনার্জি রিলিজ হয়েছিল ঠিক ততটুকু এনার্জি তাকে আবারও সাপ্লাই দিতে হবে, ঠিক আছে? সেটাকে আমরা বলবো এনার্জি গেইন। আচ্ছা, এখন চিন্তা করো, যখন তোমার এনার্জি রিলিজ হয় তখন আমরা যদি চিন্তা করি যে এনথালপির পরিবর্তন, সেটা কি হয়, লেস দেন জিরো, মানে নেগেটিভ, তাই না? যখন এনার্জি বের হয়ে যাচ্ছে সিস্টেম থেকে তখন এর পরিবর্তনটা কি হয়, নেগেটিভ হয়। আবার যখন এনার্জি গেইন হবে তখন আসলে এই শক্তির পরিবর্তনটা পজিটিভ হবে। আচ্ছা, একটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া আর একটা তাপ উৎপাদী প্রক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে তাপ উৎপাদী, এটা হচ্ছে তাপ হারি। আশা করি বিষয়টা বোঝা গেল। দ্বিতীয় যে ফ্যাক্টর, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে নিট ফোর্স, যে কেন পরমাণু সমূহ যুক্ত হয়। নিট ফোর্স, খেয়াল করো, আমরা চিন্তা করলাম এই হচ্ছে হাইড্রোজেনের একটা অ্যাটম যার চারপাশে ইলেকট্রন অবস্থান করে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ইলেকট্রন মেঘ আকারে। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রন মেঘ। আরেকটা অ্যাটম, এর চারপাশে অনেক ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রনের দুই ধরনের বৈশিষ্ট্য আছে, এই ইলেকট্রন এটার পার্টিকেল বৈশিষ্ট্য আছে, মানে ইলেকট্রন হচ্ছে এক ধরনের কণা, আবার এই ইলেকট্রন হচ্ছে ওয়েভ বা হচ্ছে তরঙ্গ। আচ্ছা, এটা নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের পড়াবো। এই দুইটা বৈশিষ্ট্যের কারণে দেখা যায় কি, যে ইলেকট্রন চারপাশে এরকম মেঘ আকারে অবস্থান করে, আমরা আকাশে যেমন যেরকম মেঘ দেখি এরকম ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে মেঘের মতো অবস্থান করে, যাকে আমরা বলি ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড। আচ্ছা, এবার চিন্তা করো, যখন দুইটা অ্যাটম পাশাপাশি আসে তখন এই দুইটা অ্যাটমের মধ্যে চার ধরনের ফোর্স কাজ করে। সেই চার ধরনের ফোর্স কি কি? এই ইলেকট্রন, এই অ্যাটমের ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন, এই অ্যাটমের ইলেকট্রনের উপর রিপালশন বা বিকর্ষণ বল প্রয়োগ করে, বিকর্ষণ। আবার এই ইলেকট্রন এটা নিউক্লিয়াসের উপর অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করে, তাই কিনা? আবার আরেকটা ব্যাপার হয় যে এই ইলেকট্রন এই নিউক্লিয়াসের উপরে অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়া করে। চার নাম্বার যেটা আছে, মনোযোগ দিবা, এই যে নিউক্লিয়াস এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত, এই নিউক্লিয়াস এটাও পজিটিভ চার্জে চার্জিত। সুতরাং এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে আরেকটা রিপালশন বা বিকর্ষণ বল কাজ করে। তার মানে এখানে আমরা দেখতেছি যে দুই দুইটা অ্যাট্রাকশন কাজ করতেছে আর দুইটা রিপালশন কাজ করতেছে। তো এদের যে নিট ফোর্স, এদের যে নিট বল, এই নিট বলটা দেখা যায় যে একটা সার্টেন ডিস্টেন্সে, একটা নির্দিষ্ট দূরত্বে এটা আকর্ষণ বল হিসেবে কাজ করে, ঠিক আছে? যে কেউ ঠেলতেছে, কেউ টানতেছে, আলটিমেটলি দেখা যায় যে এই টানার যে বলটা বা আকর্ষণ করার বলটা বেড়ে যায় একটা নির্দিষ্ট দূরত্বে। ভালো কথা, এই যে নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে তোমার বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য। আচ্ছা, অর্থাৎ এই বন্ধন দৈর্ঘ্যে যখন তারা অবস্থান করে তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। এই অ্যাট্রাকশন ফোর্সটাকে আমরা বলি কি, আসলে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। এই নিট ফোর্স ইকুয়াল টু কি হবে, কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। বুঝা গেল? এই কারণেই আমরা দেখি যে পরমাণু সমূহ একটার সাথে আরেকটা যুক্ত হতে চায়, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা
এটা ক্লাসিফিকেশন তৈরি করব। লেখো, ক্লাসিফিকেশন, এই কেমিক্যাল বন্ডকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর আরেকটা টাইপ হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ড। আরেকটা কি? নন কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ অসমযোজী। অসমযোজী খেয়াল করো, এই কোভ্যালেন্ট বন্ড এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট আর আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। এখন নন কোভ্যালেন্টের মধ্যে কারা কারা আছে? নন কোভ্যালেন্টের মধ্যে আছে শুরুতেই আয়নিক, এই আয়নিক বন্ড এটা হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ড। দ্বিতীয়ত ম্যাটালিক বন্ড বা ধাতব বন্ধন, আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড। এবং সর্বশেষ ভ্যানডারওয়ালস বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড। তাহলে বোঝা গেল, আমরা রাসায়নিক বন্ধনকে, খেয়াল করো, এই রাসায়নিক বন্ধনকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে সমযোজী বন্ধন টাইপ আর এটা হচ্ছে অসমযোজী। এই সমযোজী বন্ধন কারা? যাদের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিং হয়, ঠিক আছে? এখন এই ইলেকট্রন শেয়ারিংটা যদি দুইজনেই করে, মানে মিউচুয়াল কোভ্যালেন্ট বন্ড যদি আমরা বলি, যে মিউচুয়াল শেয়ারিং যদি হয় পিওর কোভ্যালেন্টের ক্ষেত্রে, আমরা বলি কি, মিউচুয়াল শেয়ারিং, মিউচুয়াল শেয়ারিং। এর মানে কি? দুইজনেই ইলেকট্রন শেয়ার করে, পারস্পরিক শেয়ারিং। আচ্ছা, এটাকে আমরা বলবো হচ্ছে পিওর কোভ্যালেন্ট। আর যদি এমন হয় যে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে কিন্তু এই শেয়ারিংটা একজন করতেছে, ঠিক আছে, একজন মাত্র শেয়ার করে, এটাকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেট বা সন্নিবেশ কোভ্যালেন্ট, সমযোজী। একটা হচ্ছে পিওর কোভ্যালেন্ট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বা সন্নিবেশ সমযোজী। আচ্ছা, তাহলে বোঝা গেল কোভ্যালেন্ট বন্ডিং কিসের মাধ্যমে হয়? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। ভালো কথা। আর নন কোভ্যালেন্টের মধ্যে যেটা হয়, তাদের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিং ঘটে না। নন কোভ্যালেন্টে এমন হয় যে কেউ একজন আরেকজনকে একদম ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার মাধ্যমে একজন পজিটিভ হয়ে যায় আরেকজন নেগেটিভ হয়ে যায়, যেমন আয়নিক বন্ড। যেমন আমরা যদি বলি যে এ অ্যাটম ইলেকট্রন একদম দিয়ে দিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে ক্যাটায়ন, আর যে ইলেকট্রন নিচ্ছে সে হয়ে যাবে অ্যানায়ন। এখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে আমরা জানি কুলম্বের যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেই ফোর্সের মানটাকে আমরা কিভাবে বের করি, যে এটা হচ্ছে সি, এই যে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই যে একটা তোমার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ড। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ম্যাটালিক বন্ড। ম্যাটালিক বন্ড কি? এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা থিওরির সহায়তা নেই, সেই থিওরিটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন সি থিওরি। এই ইলেকট্রন সি থিওরি আমরা কেন ব্যবহার করি? ধাতব বন্ধনকে ব্যাখ্যা করার জন্য। এখন ধাতব বন্ধনের ক্ষেত্রে একটা স্পেশাল কেস দেখা যায়, যে আমরা যখন বলি যে এখানে একটা আয়রনের টুকরা আছে, মানে এই আয়রনের টুকরার মধ্যে আমরা যেটা জানি যে শুধুমাত্র আয়রন থাকে, তাই না, ছাড়া অন্য কিছু থাকে না। এখন শুধুমাত্র আয়রন অ্যাটম যদি থাকে, তাদের ক্ষেত্রে কি ইলেকট্রন শেয়ারিং হয় নাকি ইলেকট্রন ডোনেশন বা অ্যাকসেপ্টিং হয়, কোনটা হয়? যদি ইলেকট্রন শেয়ারিং হয়, তাহলে চিন্তা করো এই আয়রনটা কি করবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইলেকট্রন দিবে, পাশের যে আয়রন আছে সেটাও নির্দিষ্ট অ্যামাউন্টের ইলেকট্রন দিবে,
দিলে তাদের মাঝামাঝি ইলেকট্রন অবস্থান করবে এবং তারা শেয়ার করবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, ইলেকট্রন শেয়ার কখন হয়? যখন ইলেকট্রন দেওয়ার মতো বা গ্রহণ করার মতো স্কোপ থাকে না, ঠিক আছে? যেমন আমরা কি বলি, হাইড্রোজেন, হাইড্রোজেনের চারপাশে আছে একটা মাত্র ইলেকট্রন। সে যদি একটা ইলেকট্রনকে সে শেয়ার করতে পারে কারোর সাথে, সেটা আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখি, তাহলে উভয়ের ক্ষেত্রেই কিন্তু দুইটা করে ইলেকট্রন হয়ে গেছে, যেটা কিনা হিলিয়ামের মতো দেখতে, ঠিক আছে? অর্থাৎ সে স্টেবল হয়। কিন্তু আয়রনের ক্ষেত্রে দেখা যায় যে এর সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যাবে যে আয়রনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটা, সরি, হচ্ছে আয়রনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস 4s2। এখন খেয়াল করো, যদি এই দুইটা ইলেকট্রন সে ডোনেট করে পাশের আয়রনকে, তাহলে পাশের আয়রনের ইলেকট্রন হবে 4টা, আর প্রথমটার হবে তোমার অষ্টক, পূর্ণ হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে যে যাকে দিচ্ছে তার কিন্তু আর অষ্টক পূর্ণ হয় না, তার মাত্র 4টা আছে। তার মানে আয়রনের ক্ষেত্রে বা ধাতু সমূহের ক্ষেত্রে, আমরা যদি ধাতুর কেলাসের কথা চিন্তা করি, এদের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিং পসিবল না, সরি, ইলেকট্রন ডোনেশন করা বা ইলেকট্রন তোমার গ্রহণ করা পসিবল না, ঠিক আছে? কারণ আছেই দুইটা করে ইলেকট্রন, সে যদি দুইটা দিয়ে দেয় তাহলে ইলেকট্রন আসলে অষ্টক পূর্ণ হয় না, তার মানে এক্ষেত্রে শেয়ারিং পসিবল না আর ডোনেশন করা পসিবল না। আর যদি শেয়ার করে, দুইটা দুইটা করে শেয়ার করলে মাত্র কি হবে, দুইটা দুইটা করে 4টা ইলেকট্রন হবে, এই ক্ষেত্রে শেয়ারিংও সম্ভব না। তার মানে এই ক্ষেত্রে এটা নিয়ে আমাদের অনেক বেশি টেনশন করতে হয় যে যদি ধাতব বন্ধনের ক্ষেত্রে আমাদের দেখা যায় সমযোজী বন্ধনও সম্ভব হয় না, আয়নিক বন্ধনও সম্ভব হয় না, তাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? ব্যাখ্যা করার একমাত্র ওয়ে হচ্ছে ইলেকট্রন সি মতবাদ। সেই ইলেকট্রন সি মতবাদটা কি? ইলেকট্রন সি মতবাদে বলা হয়, এই আয়রনের খণ্ডটাকে একটু বড় করে চিন্তা করি, দেখো অনেক বড়, এই খণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন মলিকিউল অবস্থান করে, সরি, আয়রন অ্যাটম থাকে। এখন অ্যাটমের ক্ষেত্রে দেখা যাবে যে এটা ধরো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দুইটা। খেয়াল করো, ধাতব বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা আয়রন সর্বশেষ কক্ষপথের যত সংখ্যক ইলেকট্রন আছে সবাইকে ত্যাগ করে। যদি ত্যাগ করে, দেখো দুইটা ইলেকট্রন সে যদি ত্যাগ করে, তাহলে হয়ে যাবে কি, Fe2+। তার মানে প্রত্যেকটা আয়রন দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করলে সে হয়ে যাবে Fe2+। আচ্ছা, এবং এই চার্জিত যে স্পেসিস, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটমিক কোর, এটাকে আমরা কি বলি, অ্যাটমিক কোর। তার মানে চিন্তা করো যে প্রত্যেকটা আয়রন অ্যাটম দুইটা করে ইলেকট্রন ত্যাগ করবে, আর এই যদি একটা আয়রনের খণ্ড হয় তাহলে এখানে বিলিয়ন্স অফ বিলিয়ন্স আয়রনের অ্যাটম অবস্থান করে, তাই না? তো বিলিয়ন বিলিয়ন আয়রন যখন এখানে থাকে, যে প্রত্যেকটা থেকে আবার দুইটা করে ইলেকট্রন বের হয়, তাহলে ইলেকট্রনও তো এরকম বিলিয়ন বিলিয়ন অবস্থান করবে। তার মানে দেখা যাবে যে ইলেকট্রন এত পরিমাণে আছে, এটা গুণে শেষ করা যাবে না, প্রত্যেকেই ইলেকট্রন ত্যাগ করে। তার মানে আসলে ক্যালাসের মধ্যে দেখা যাবে যে ইলেকট্রনের একটা সাগর হয়ে গেছে, যেমন সাগরের মধ্যে পানির কোনো শেষ নেই, সেম ভাবে এই যে ধাতব খণ্ডের মধ্যে ইলেকট্রনেরও কোনো শেষ নেই। এখন এই যে অসংখ্য ইলেকট্রন দেখতেছো, এই ইলেকট্রনের ফাঁকে ফাঁকে অবস্থান করে হচ্ছে আয়রনের কোর, Fe2+, 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 এরকম ভাবে, ঠিক আছে? এবং মনে হয় যেন তোমার এই ইলেকট্রনের সাগরের মধ্যে এই আয়রনের কোর বা আয়রনের যে তোমার অ্যাটম সমূহ রয়েছে, ক্যাটায়ন, তারা ভাসতেছে, মানে নিমজ্জিত অবস্থায় আছে। এটাকে আমরা বলি ইলেকট্রন সি থিওরি, এবং এটাই হচ্ছে ধাতব বন্ধন। এবং এখানে কথা হচ্ছে যে এখানে বন্ধনটা কিভাবে তৈরি হয়। খেয়াল করো যে এখানে আয়রন 2+ পজিটিভ চার্জ, আর চারপাশে অবস্থান করে হচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে কি, এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এই তো এই যে ইলেকট্রন এবং এই পজিটিভ চার্জ,
সোজা কথায় নেগেটিভের মধ্যে পজিটিভ অবস্থান করতেছে। এখানে অবশ্যই আকর্ষণ বল কাজ করবে এবং এই আকর্ষণ বলের মাধ্যমেই তারা একসাথে যুক্ত থাকে। এবং এই ইলেকট্রন সি থিওরি বা ইলেকট্রন গ্যাস থিওরিও বলা হয় এটাকে, ইলেকট্রন গ্যাস থিওরি, মানে মনে হবে যেন গ্যাসের মধ্যে নিমজ্জিত, মানে আমাদের চারপাশে বাতাস আছে, বাতাসের মধ্যে আমরা যেরকম নিমজ্জিত আছি, সেম ভাবে ইলেকট্রনের যে গ্যাস এটার মধ্যেও আয়রন 2+ বা সোডিয়াম প্লাস বা ক্যালসিয়াম 2+ তারা নিমজ্জিত আছে। ঠিক আছে, এখন এই থিওরির মাধ্যমে আমরা ধাতুর যে সমস্ত বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন 1 নম্বর, ধাতুর বৈশিষ্ট্য কি, তারা তাপ পরিবহন করে সাথে বিদ্যুৎও পরিবহন করে, তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। খেয়াল করো, তাপ এবং বিদ্যুৎ পরিবহন করার জন্য ওয়ান অ্যান্ড অনলি যে শর্ত, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, তো এটার পেছনে শর্ত কি? মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। আমরা যখন এই দুই পাশে একটা ভোল্টেজ দিয়ে দিব, যেখানে ধর হাই ভোল্টেজ, এখানে লো ভোল্টেজ, তো দেখা যাবে কি যে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন যাচ্ছে, তাই কিনা? এই পজিটিভের দিকে তো ইলেকট্রন যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, একটা বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। দ্বিতীয়ত, তাপ পরিবহন। তাপ পরিবহন কিভাবে হয়? ধরো এটা হচ্ছে একটা ধাতব তার, অসংখ্য ইলেকট্রন আছে, ঠিক আছে, তারা সবাই কি ফ্রি ইলেকট্রন। এখন তুমি যেটা করলা, যে এদিকে এদিকে ধরো তুমি অনেক তাপ দিচ্ছ, তাপ অনেক বেশি হিট দিচ্ছ তুমি। আচ্ছা, তো যখনই তুমি এখানে তাপ দিবা, তখন কি হবে, এই জায়গার যে ইলেকট্রন সমূহ আছে তারা এই তাপ থেকে শক্তি শোষণ করবে। এখন তারা যখন শক্তি শোষণ করবে, তখন দেখা যাবে যে তাদের মধ্যকার যে গতি শক্তি আছে ½mv², এই গতি শক্তিটা বেড়ে যাবে। আমরা জানি গতি শক্তি বেড়ে গেলে তাদের যে ভেলোসিটি বা গতি বেগ, এই বেগটাও বেড়ে যায়। এবার দেখো যে এই সাইডের যে সমস্ত ইলেকট্রন আছে তারা অনেক বেশি অস্থির হয়ে গেছে, তাই না? তাদের বেগ বেড়ে গেছে, আর এইদিকে যারা আছে তাদের বেগ হচ্ছে কম। তো এবার যেটা হবে, এইখানে যারা আছে তাদের অনেক বেশি বেগের কারণে তারা চারপাশে ছড়ায় পড়বে, ঠিক আছে? অর্থাৎ যেদিকে বেগ কম, যেদিকে বিশৃঙ্খলা কম, সেদিকে ছড়ায় পড়বে। আচ্ছা, এখন ইলেকট্রন যখন ওদিকে যাবে, তখন চিন্তা করো তো, তো এইখানে কি ইলেকট্রন কমে যাবে না কিছুটা, আর ওইদিকে কি হবে, ইলেকট্রন বেড়ে যাবে। তো যখন ইলেকট্রন কমে যায়, তখন অবশ্যই ওদিক থেকে যারা, যাদের এনার্জি ছিল না, তারা আবারও এদিকে মুভ করবে। তার মানে এদিককার ইলেকট্রন যারা আছে এনার্জি শোষণ করে ওদিকে যাবে, আর যাদের এদিকের এনার্জি কম তারা আবারও এদিকে আসবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এখন যাদের অনেক বেশি এনার্জি, তারা যখন ওদিকে যাবে, যেতে যেতে তারা এই শক্তিটাকে আবারও শোষণ কর মানে নির্গমন করবে। এইখান থেকে যে শক্তিটা তারা শোষণ করছে, এই শক্তিটা তারা এখানে এসে কি করবে, নির্গমন করবে। নির্গমন করবে কিসের আকারে, তাপ শক্তি আকারে তারা এই শক্তিটাকে নির্গমন করবে। এই কারণেই দেখা যায় যে এখানকার যে এনার্জিটা ইলেকট্রন ক্যারি করে, এই এনার্জিটা ছড়িয়ে পড়ে ওই প্রান্ত পর্যন্ত। এই কারণেই তুমি যখন একটা ধাতব খণ্ডকে আগুনের মধ্যে ধরবা, কিছুক্ষণ পরে তুমি তোমার হাতে একটা তাপ অনুভব করবা, ঠিক আছে? শুধুমাত্র ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রনের জন্য এটা সম্ভব। আচ্ছা, এইভাবে আমরা তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতাকে ব্যাখ্যা করতে পারি। তারপর ধাতুর আরেকটা বৈশিষ্ট্য আছে, যে ধাতু চকচকে, তাই না? ধাতুর মধ্যে একটা বা চকচকে ভাব থাকে, এটা কেন? সেম ব্যাখ্যা এইখানেও, এখানে অনেক ইলেকট্রন আছে, ঠিক আছে? যখন আলো এসে পড়ে, এই আলোটা কি ওয়ান কাইন্ড অফ এনার্জি, এই এনার্জি কি করে, ইলেকট্রন শোষণ করে। এবং আমরা জানি ইলেকট্রন যে শেলে অবস্থান করে, যখন সে এনার্জি শোষণ করে, তখন সে উচ্চতর শেলে গমন করে।
ঠিক আছে? আচ্ছা, এবং ভালো কথা যে এখানে যদিও দেখতেছো আমরা বলতেছি যে ইলেকট্রন সমূহ একদম মুক্ত অবস্থায় থাকে, আসলে একদম মুক্ত অবস্থায় থাকাটা ইয়ে না, মানে যুক্তিযুক্ত না, ঠিক আছে? কারণ ইলেকট্রন বা অ্যাটম তারা কখনোই মুক্ত অবস্থায় থাকতে পারে না, অবশ্যই তাদের সাথে অ্যাটমের কিছু না কিছু সম্পর্ক থাকবেই, মানে ইন্টারেকশন থাকবেই। এই কারণে দেখা যাবে যখন বাহির থেকে এনার্জি আসে, এই যে ইলেকট্রন, তারা উচ্চতর যে শেল আছে বা উচ্চতর এনার্জি লেভেল আছে সেই লেভেলে উন্নীত হয়, এবং দেখা যায় সাথে সাথে আবারও এই এনার্জিটা সে ছেড়ে দিয়ে আসে, ঠিক আছে? কারণে দেখো যে সে এনার্জি শোষণ করতেছে, আবার এই এনার্জি ছেড়েও দিতেছে। তো যখন সে ছেড়ে দিবে তখন কি হবে, যতটুকু এনার্জি শোষণ করবে ততটুকুই তো ছেড়ে দিবে। এই কারণে দেখা যাবে যখন এদের উপরে আলোক রশ্মি এসে পড়ে, তখন এই কারণে এদেরকে চকচকে দেখা যায়, এই ইলেকট্রনের কারণে। তারপর ধাতু সমূহ হচ্ছে নমনীয়, এটার একটা বিখ্যাত বৈশিষ্ট্য যে ধাতু নমনীয় বা মেলিয়েবল যেটাকে বলা হয়। এই মেলিয়েবিলিটি কেন দেখা যায়, যে তুমি একটা ধাতব খণ্ড নিলা, এখানে আঘাত করছো, এটাকে তুমি বিভিন্ন শেপে কনভার্ট করতে পারো, এটা কি বলা হয় ধাতুর নমনীয়তা। এটাকেও ধাতব বন্ধনের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কিভাবে, যে আমরা যখন বলি যে একটা ধাতব ক্যালাসে, খেয়াল করো ধাতুর খণ্ড মানেই হচ্ছে ক্যালাস। আচ্ছা, এই ধাতব ক্যালাসে অনেক ইলেকট্রন আছে, আবার এই পজিটিভ চার্জযুক্ত অ্যাটমিক কোরও আছে, তাই কিনা? এই পজিটিভ নেগেটিভ তারা মানে একদম সুষমভাবে অবস্থান করে। আচ্ছা, ভালো কথা। এখন তুমি যখন এদিকে আঘাত করবা, তো দেখা যাবে যে এদের স্থান পরিবর্তন হয়, ঠিক আছে? এই যে পজিটিভ চার্জ আবার এই যে নেগেটিভ চার্জ, এদের স্থান পরিবর্তন হয়, এবং স্থান পরিবর্তন হলেও এই বন্ধন ভাঙার আসলে কোনো ধরনের সম্ভাবনা থাকে না, যেরকমটা থাকে আয়নিক বন্ধনের ক্ষেত্রে। মনোযোগ দিও, আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে এটা যদি সোডিয়াম ক্লোরাইডের আমরা ক্যালাস চিন্তা করি, তো এই যদি হয় পজিটিভ, এর পাশে হবে নেগেটিভ, এই পজিটিভ, এই নেগেটিভ, এই পজিটিভ, নেগেটিভ, এইভাবে থাকে, এবং এরা বিভিন্ন লেয়ার ফর্ম করে থাকে, ঠিক আছে? এই পজিটিভের সাথে থাকে হচ্ছে এই নেগেটিভ, এই নেগেটিভের সাথে পজিটিভ, এইভাবে থাকে। এবার চিন্তা করো, তুমি যদি এই সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসে আঘাত করো কোনো কিছু দিয়ে, তখন কি হবে, ধরো তুমি আঘাত করে এই লেয়ারটাকে একটু ডানে সরাই দিছো, ডানে সরাই দিলে কি হবে, এই যে পজিটিভ নেগেটিভ যেটা ছিল তাদের মধ্যে আকর্ষণ বল যেটা ছিল, সেই আকর্ষণ বলটা আর থাকবে না। যেটা হবে যে এদের মধ্যে যখন এই পজিটিভ আর পজিটিভ যখন কাছাকাছি চলে আসবে, ধরো তুমি এক একক পরিমাণে ডানে সরাই দিছো, তখন এই পজিটিভ এই পজিটিভের কাছাকাছি চলে আসবে, এই নেগেটিভ এই নেগেটিভের কাছাকাছি চলে আসবে, তখন দেখা যাবে যে তাদের মধ্যে একটা হিউজ রিপালশন ফোর্স কাজ করবে। এই রিপালশনের কারণেই এই দুইটা লেয়ার একদম সেপারেট হয়ে যাবে। এই কারণেই দেখা যায় যে যখন তুমি কোনো চিনির একটা ক্যালাস নাও বা সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস নাও, এটাকে যখন তুমি আঘাত করবা, আঘাত করলে তারা একদম গুড়াগুড়া হয়ে যাবে, ঠিক আছে? মানে ভাঙবে তবু মচকাবে না, এরকম একটা সিচুয়েশন। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, তুমি যতই আঘাত করো, এই ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ মনে হয় যেন একদম তোমার ইয়ের মতো, লিকুইডের মতো, ঠিক আছে? তুমি এখানে আঘাত করতেছো, এই চার্জ গুলো জাস্ট অন্য জায়গায় সরে যাচ্ছে, কিন্তু এখানে ভাঙার কোনো ধরনের সম্ভাবনা নাই। অর্থাৎ এই কারণেই ধাতব বন্ধনের ক্ষেত্রে তোমার এদেরকে পিটিয়ে পাতে পরিণত করা যায়, বা আমরা যদি বলি যে বিভিন্ন শেপে এদেরকে ট্রান্সফর্ম করা যায়। আচ্ছা, এখন এই যে তোমার বন্ধনটাকে তুমি যখন এই চিন্তা করো, এই আয়নিক বন্ধনের ক্ষেত্রে যখন তুমি আঘাত করছো, তখন তারা স্থান পরিবর্তন করছে, এতে করে এই বন্ধনটা ভেঙে গেছে। এই যে বন্ধন ভেঙে যাওয়ার যে প্রবণতা, এটাকে আমরা বলি হচ্ছে দিকদর্শী ধর্ম, দিকদর্শী ধর্ম। দিকদর্শী ধর্মটা কি, যে এদেরকে একটা নির্দিষ্ট ডিরেকশনে রাখলেই তারা এই বন্ধনটা প্রদর্শন করবে, আর যদি ডিরেকশন চেঞ্জ করে দাও
তাহলে এই বন্ধনটা টিকে থাকবে না, এই বন্ধন ভেঙে যাবে। সেম ভাবে তোমাদের ইয়ের ক্ষেত্রেও এই কথাটা সত্য। আমরা যখন সমযোজী বন্ধনের কথা চিন্তা করি, যে তারা পরস্পর ইলেকট্রন শেয়ার করে, এখানে যখন তুমি আঘাত করবা কোনো কিছুকে বা একটা অ্যাটমকে, আঘাত করা মানে কি, যে তুমি এখানে এনার্জি দ্বারা আঘাত করো বা কোন একটা ভাবে আঘাত করো, তখন দেখা যাবে যে এদের মধ্যকার যে এই বন্ধনের যে ডিরেকশনটা, যদি কোনোভাবে ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তখন এই বন্ধন কিন্তু ভেঙে যাবে। আচ্ছা, হাইড্রোজেন এটার জন্য আসলে আদর্শ এক্সাম্পল না, আদর্শ এক্সাম্পল হবে তোমার ইয়ের ক্ষেত্রে। আমরা যখন দেখি যে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকন বা কার্বন, তারা কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত থাকে, দেখো তোমাদের বইয়ে এরকম একটা ক্যালাস আছে সিলিকন ডাইঅক্সাইডের, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তোমাদের দেখায় দেই। খেয়াল করো, এই সিলিকন ডাইঅক্সাইড কিন্তু একক অণু হিসেবে থাকে না, এটা যেটা করে অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড একসাথে যুক্ত থাকে। যুক্ত থাকার কারণে এদের যে মলিকিউলটা হয় সেটা অনেক বড় হয়, যেই কারণে এই সিলিকন ডাইঅক্সাইডের মলিকিউলটাকে আমরা বলি জায়ান্ট মলিকিউল বা দৈত্যাকার অণু, জায়ান্ট মলিকিউল বা দৈত্যাকার অণু। এখন এরা কিভাবে জায়ান্ট মলিকিউল ফর্ম করে, খেয়াল করো, এই যদি হয় সিলিকন, এই সিলিকনের তোমার যোজনী হচ্ছে 4, কারণ সিলিকন 14 নম্বরে অবস্থান করে, এর সর্ববহিঃস্থ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা, সে প্রত্যেকটা ইলেকট্রন দ্বারা সে বন্ড শেয়ার করতে পারে। আচ্ছা, কার সাথে শেয়ার করবে, শেয়ার করবে হচ্ছে অক্সিজেনের সাথে, অক্সিজেনের 2টা বিজোড় ইলেকট্রন আছে, সে 2টা বন্ড তৈরি করতে পারে। খেয়াল করো, এখন এই সিলিকন এই অক্সিজেনের সাথে, আবারও এই অক্সিজেনের সাথে, এই অক্সিজেনের সাথে সে বন্ড ফর্ম করে। মনোযোগ দিয়ে দেখো, এই তো বুঝে গেল। আমি আরেকটা লেয়ার রেখে দিই, এই তো সিলিকন, এই অক্সিজেন, এই সিলিকন, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, সিলিকন। খেয়াল করো, তারা এইভাবেই একটার সাথে আরেকটা যুক্ত থাকে, এবং এমনভাবে যুক্ত থাকে যেন এর মধ্যে যেন কোনো শেষ নাই। খেয়াল করো, এটা কোনো শেষ নাই, একটার সাথে আরেকটা যুক্ত হতেই থাকে, হতেই থাকে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে একটা জায়ান্ট মলিকিউল, যেখানে অনেক সিলিকন ডাইঅক্সাইড থাকে। আচ্ছা, তো এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দেখি, যখন তুমি এটাকে আঘাত করবা, ঠিক আছে, আঘাত করলে দেখা যাবে যে কোনোভাবে যদি তারা ডিসপ্লেস হয়ে যায় একটা থেকে আরেকটা, তখন এই পুরা লেয়ার একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম পুরাটাই এমন ভাবে বিচ্ছিন্ন হবে যেন 2টা আলাদা সেপারেট কিংডম তৈরি করতেছে, অ্যাটমের কিংডম। আচ্ছা, তো এই হচ্ছে ডিরেকশনালিটি, তোমার ক্যারেক্টারিস্টিক্স যেটাকে আমরা বলি, বা দিকদর্শী, দিকদর্শী ধর্ম। এই দিকদর্শী ধর্মটা থাকে এই সমযোজী বন্ধনের জন্য এবং আয়নিক বন্ধনের জন্য। ধাতব বন্ধনের কোনো ধরনের দিকদর্শী ধর্ম না থাকার কারণেই ধাতব বন্ধনকে তোমার বিভিন্ন শেপ দেওয়া যায়, বা ধাতব খণ্ডকে বিভিন্ন শেপ দেওয়া যায়। আচ্ছা, আর যেহেতু এদের দিকদর্শী ধর্ম থাকে, এই কারণেই এদেরকে শেপ দেওয়া যায় না, না দেওয়ার কারণেই এরা কি হয়, এরা হয় ভঙ্গুর। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সিলিকন ডাইঅক্সাইড শক্ত কিন্তু ভঙ্গুর, ব্যাখ্যা করো, এইভাবেই ব্যাখ্যা করবা যে এদেরকে যখন আঘাত করা হবে এই বন্ধন ভেঙে যাবে। বন্ধন ভেঙে গেলেই এই পুরা ক্যালাস, যেটাকে আমরা বলি এই সিলিকন ডাইঅক্সাইডের ক্রিস্টাল বা ক্যালাস, বাংলায় হচ্ছে ক্যালাস, ইংরেজিতে ক্রিস্টাল, এই ক্রিস্টালটা ভেঙে যাবে। আচ্ছা, এবং তারা শক্ত, অবশ্যই শক্ত হবে, কারণ কি, এই সমযোজী বন্ধন হচ্ছে সব থেকে শক্তিশালী বন্ধন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী বন্ধনকে এটা হচ্ছে সমযোজী বন্ধন। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম, তোমাদের হয়তো একটা ভুল ধারণা থাকে যে আয়নিক বন্ধন হয়তো বা সবচেয়ে বেশি শক্তিশালী, না ওটা ভুল ধারণা, সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক সমযোজী বন্ধন,
এবং আমরা এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি, যখন তোমরা একটা বন্ধ নিয়ে চিন্তা করবা, এই সিলিকন, এই সিলিকন বা যে কোনো কিছু, ঠিক আছে, তুমি যখন একটা বন্ধনের কথা চিন্তা করবা, আসলে একটা তো হয় না, এক মোল বন্ধন নিয়ে যখন চিন্তা করবা, তখন আসলে এটা ব্যাখ্যা করা যায়। কারণ তুমি এক মোল সমযোজী বন্ধন নাও আর এক মোল আয়নিক বন্ধন নাও, এই সমযোজী বন্ধনের যে বন্ধন শক্তি সেটা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে শক্তিশালী হচ্ছে সমযোজী বন্ধন, তারপর আয়নিক বন্ধন, তারপর ধাতব বন্ধন। আচ্ছা, এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে যে আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, জলীয় দ্রবণে কি করে, তড়িৎ পরিবহন করে। আচ্ছা, এটা কেন? পরীক্ষায় যেগুলো আসে, আমি জাস্ট এগুলোই তোমাদের ইয়ে করে দিতেছি, যে আয়নিক যৌগসমূহ ভঙ্গুর, শক্ত এবং ভঙ্গুর, এটা আমরা দেখলাম, সেইখানেই দেখলাম যে আয়নিক যৌগসমূহ কি শক্ত এবং ভঙ্গুর, তারা খুবই শক্ত, ঠিক আছে? কারণ কি, এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দ্বারা আবৃত থাকে, আবার প্রত্যেকটা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দ্বারা আবৃত থাকে বা ঘিরে থাকে। যেমন তুমি চিন্তা করো, এই যে একটা পজিটিভ চার্জ, এর চারপাশে নেগেটিভ চার্জ থাকে, চারপাশে একদম সব দিকে, সেম ভাবে একটা নেগেটিভ চার্জের চারপাশেও পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে? এই যে চারপাশে চারটা আর উপরে নিচে দুইটা, অর্থাৎ ছয়টা, একটা আয়ন ছয়টা বিপরীত চার্জে চার্জিত আয়ন দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে বা আবৃত থাকে। এই কারণেই এই তোমার আয়নিক কেলাসসমূহ খুবই শক্ত হয়, খুবই শক্ত, কিন্তু ভঙ্গুর, কারণ আঘাত করলেই দেখা যাবে যদি একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর স্লাইড করে কোনো একটা ভাবে, তখনই দেখা যাবে যে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে এবং তখনই এই দুইটা লেয়ার সেপারেট হয়ে যায়। আচ্ছা, তো এবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, এবং আমরা জানি যখনই আমরা পানিতে যখনই কোনো একটা আয়নিক কম্পাউন্ডকে আমরা জলীয় দ্রবণে চালনা করি, তখন দেখা যায় যে পানির আকর্ষণের ফলে তারা সেপারেট হয়ে যায়, এ প্লাস একোয়াস হিসেবে লিখতে হবে, আর হচ্ছে কি বি মাইনাস, এটাও একোয়াস। এবং যখনই তারা মুক্ত আয়নে কনভার্ট হয়ে গেছে, এই আয়ন মানেই হচ্ছে চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার। আচ্ছা, যারাই চার্জ ক্যারি করতে পারে তারাই আসলে বিদ্যুৎ পরিবহন করে, তাই না? যেমন আমরা বললাম যে এই হচ্ছে তোমার আয়নিক যৌগের একটা দ্রবণ, এই দ্রবণের মধ্যে যখন আমরা একটা অ্যানোড এবং ক্যাথোডকে প্রবেশ করাবো, দেখো এই হচ্ছে প্লাস, এই হচ্ছে মাইনাস, এই অ্যানোড এবং ক্যাথোডকে যখন আমি প্রবেশ করাবো, তখন এই এই পজিটিভের আকর্ষণে যাবে হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ চার্জ বা নেগেটিভ আয়ন যে সে ইলেকট্রন ত্যাগ করবে, যাকে আমরা বলি জারণ বিক্রিয়া। এই ত্যাগকৃত ইলেকট্রনটা যাবে কার কাছে, ক্যাথোডের কাছে, এবং ক্যাথোডে যাবে ক্যাটায়ন, এই ক্যাটায়ন যে ইলেকট্রনটাকে গ্রহণ করে নিউট্রাল হবে। তার মানে খেয়াল করো, তাদের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই না? তো উপর যাচ্ছে এই যে ইলেকট্রন, আর নিচ দিয়ে যাচ্ছে কি আয়ন, অর্থাৎ তড়িৎ পরিবহন চলে। এই কারণেই আয়নিক যৌগসমূহ আমরা দেখি যে তাদের চার্জের কারণে তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আয়নিক যৌগসমূহ কেন পানিতে দ্রবীভূত হয়, তাই না? পানিতে দ্রবীভূত হওয়ার কারণ কি, যখন তুমি একটা আয়নিক যৌগকে জলীয় দ্রবণে দাও, তখন জলীয় দ্রবণে আমরা জানি পার্শিয়াল পজিটিভ এবং নেগেটিভ চার্জ যুক্ত পোল বিরাজ করে, তাই না? এই যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে সে হয় পজিটিভ, এই পজিটিভটা দেখা যাবে আয়নিক যৌগের এই তো নেগেটিভ পোর্শনটাকে সে আকর্ষণ করে, আর এই পজিটিভ পোর্শনটাকে পানির যে নেগেটিভ পার্ট আছে অক্সিজেনের নেগেটিভ, এই নেগেটিভটা আবার আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে খেয়াল করো যে ব্যাপারটা খুবই মজার, যে শুরুতে এ প্লাস এবং বি মাইনাসের মধ্যে বন্ধন ছিল, যখনই তাদের মধ্যে নতুন করে বন্ধন তৈরি হয়, তখন তারা পুরাতন বন্ধন ভুলে যায়,
ঠিক আছে, ভুলে যেয়ে কি করে এই নতুন যাদের সাথে বন্ধন তৈরি হইতেছে তাদের সাথে যে যুক্ত হয়েছে, যেমন এই যে এ প্লাস, এ প্লাস কি হয়, এই যে নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের, এই তো অক্সিজেন, এই তো অক্সিজেন, এই যে অক্সিজেন, এই অক্সিজেনের নেগেটিভ চার্জের দ্বারা সে আবদ্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল থাকে, ঠিক আছে। সেম ভাবে এই বি মাইনাস, বি মাইনাসও এ প্লাস থেকে আলাদা হয়ে কার কাছে যাবে, দ্রবণে যাবে, এবং দ্রবণে এইচ প্লাস যেটা আছে মানে পার্শিয়ালি প্লাস, এটা দ্বারা সে আবদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। মানে এটাকে আমরা এইভাবে দেখাই, বি মাইনাস এখানে দেখো এইচ প্লাস মানে পার্শিয়ালি প্লাস, এই তো এইচ প্লাস, এইচ প্লাস, এইচ প্লাস, ঠিক আছে। এই যে ধনাত্মকটা আবৃত হয়ে যায় ঋণাত্মক দ্বারা, আর এই ঋণাত্মক পোর্শনটা আবৃত হয়ে যায় পানির ধনাত্মক পোর্শন দ্বারা। এইভাবেই আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়। এখন সমযোজী যৌগের আরেকটা বিশেষ ক্লাসিফিকেশন আছে বা বিশেষ একটা প্রকারভেদ আছে, যেটা হচ্ছে পোলার সমযোজী। পোলার সমযোজী, এই পোলার সমযোজী যৌগসমূহ দেখা যায় জলীয় দ্রবণে তারা দ্রবীভূত হয় এবং বিদ্যুৎ পরিবহন করে। কেন করে খেয়াল করো, আমরা যখন একটা পোলার যৌগের কথা চিন্তা করব, এইচ প্লাস এবং সিএল মাইনাস, অবশ্যই তারা আংশিক প্লাস মাইনাস অবস্থায় থাকে, তাদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে। এই যে দেখো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে মেইনলি এই পোলারিটি দেখা যায়। যদি ইলেক্ট্রোনেগেটিভিটির পার্থক্য 0.4 এর কম হয় সেটাকে আমরা বলি হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ, আর যদি এই ইলেকট্রোনেগেটিভিটিটা তোমার এই 0.4 থেকে বেশি এবং 1.7 থেকে কম হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে পোলার সমযোজী যৌগ, ঠিক আছে। এটাকে আমরা তখন কি বলি, যে পোলার কোঅর্ডিনেট বন্ড। আর যদি 1.7 এর বেশি হয়ে যায়, এই যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য এটা যদি 1.7 এর বেশি হয় তখন সেই যৌগটা আয়নিক হয়ে যায়, এই বিষয়গুলো মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এই 2 নম্বর ক্রাইটেরিয়াটা। এক্ষেত্রে কি হয় যে এইচ প্লাস এর আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1 এবং সিএল বা ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে তোমার 3.5। তাহলে এদের মধ্যকার যে পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা দেখি 1.4। তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে বিরাজ করে, এ রেঞ্জের মধ্যে 1.4, অর্থাৎ এটা হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ। এখন এই পোলার সমযোজী যৌগের ক্ষেত্রে এই যে দেখো পোল থাকে, পজিটিভ পোল এবং নেগেটিভ পোল, এদেরকে যখন পানিতে দেওয়া হয়, আমরা এইচসিএল কে যখন পানিতে দিব বা পানিতে চালনা করব, তখন সে আয়নিক যৌগের মতোই বিশ্লিষ্ট হয়ে যাবে বা ডিসোসিয়েটেড হয়ে যাবে এইচ প্লাস এবং সিএল মাইনাস হিসেবে। যেহেতু এর মধ্যে মুক্ত আয়ন অবস্থান করে, তাই এই পোলার সমযোজী যৌগ সমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমাদের আলোচনা। আরেকটা বাকি আছে, সন্নিবেশ বন্ধন। খেয়াল করো সন্নিবেশ, সন্নিবেশ সমযোজী, এই সন্নিবেশ সমযোজীটা কি, ধরো এই হচ্ছে তোমাদের অ্যামোনিয়া, NH3, NH3। আচ্ছা, এবং আমরা জানি যে অ্যামোনিয়াতে একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এই তিনটা হচ্ছে বন্ধন জোড় আর এই একটা হচ্ছে কি মুক্ত জোড়। আচ্ছা, এই মুক্ত জোড় ইলেকট্রনটাকে, এক্ষেত্রে কথার একটু মারপ্যাঁচ আছে, আমরা যখন বলবো যে লোন পেয়ার, তখন কিন্তু এই পেয়ার কিন্তু একটা, ঠিক আছে। আর যখন বলবো যে মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে, পেয়ার একটা কিন্তু ইলেকট্রন দুইটা। আচ্ছা, ভালো কথা, দেখা যাবে যে কখনো কখনো এই অ্যামোনিয়া NH3 সে অ্যাসিডের এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। এই অ্যামোনিয়াম আয়নে তিনটা সমযোজী বন্ধন থাকার পাশাপাশি একটা সন্নিবেশ বন্ধন থাকে। কিভাবে,
এই নাইট্রোজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন এইচ প্লাস কে সে শেয়ার করে। খেয়াল করো এইচ প্লাস এর একটা ইলেকট্রনও নাই। সে যখন অ্যামোনিয়ার এই দুইটা ইলেকট্রন পাবে তখন তার মধ্যেও কিন্তু হিলিয়ামের একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ সেও স্টেবল হবে। তো এবার খেয়াল করো এটাও কিন্তু একটা সমযোজী বন্ধন, তাই না? দুইজনে শেয়ার করতেছে, এই দুইটা ইলেকট্রন দুইজনের মাঝখানে শেয়ার হয়, ঠিক আছে। কিন্তু এই শেয়ারিং করতে যেই দেখা গেল যে একজনই দুইটা ইলেকট্রন দিছে, যেটা কিনা সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা একটা করে দেওয়ার কথা ছিল, তাই না? এই কারণে এটাকে আমরা বলতেছি পিওর সমযোজী। এই যে হাইড্রোজেন হাইড্রোজেন একটা করে দিচ্ছে, পিওর সমযোজী। আর যদি একজনই দিয়ে দেয় দুইটাকে, মানে শেয়ার করে, সেটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী, ঠিক আছে। তাহলে এই অ্যামোনিয়াম আয়নের মধ্যে তিনটা থাকে পিওর সমযোজী বন্ধন আর একটা থাকে সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, আর যদি এমন হয় যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে একটা লবণ আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইডে কিন্তু সেম, খেয়াল করো তুমি যখন এই স্ট্রাকচারটাকে আঁকবা তখন এইভাবে আঁকতে হবে, এই প্লাসটাকে তুমি বাইরে দিবা তখন, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যামোনিয়াম প্লাস এবং তার সাথে কি আসে, সিএল মাইনাস, অর্থাৎ এখানে একটা সন্নিবেশ, তিনটা সমযোজী এবং একটা আয়নিক বন্ধন অবস্থান করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমযোজী সন্নিবেশ যে কথা, সন্নিবেশ সমযোজী একই কথা, মানে এটা জাস্ট কথার একটা মারপেচ আর কি। আমার ইচ্ছে হচ্ছে যে আমি সন্নিবেশ সমযোজী বলবো, অথবা দেখো এটা তিনটা তুমি নামে অভিহিত করতে পারো, এটা শুধু সন্নিবেশ বন্ধন যদি বলো তাও কোনো সমস্যা নেই, সন্নিবেশ বন্ধন অথবা সমযোজী সন্নিবেশ বন্ধন, সমযোজী সন্নিবেশ অথবা সন্নিবেশ সমযোজী। আর বাংলা থেকে ইংলিশটা ভালো, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট বন্ড বা শুধু সন্নিবেশ বন্ধন, ইট ইজ ওয়ান টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। এই তোমার সমযোজী বন্ধনের একটা বিশেষ টাইপ হচ্ছে এই সন্নিবেশ সমযোজী, যেখানে শুধু একজনেই দুইটা শেয়ার করে। হ্যাঁ, মানে লুইস স্ট্রাকচার, এটার মাধ্যমে আমরা কিভাবে বন্ধনকে প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখাই দিব। এবার দেখো যে হীরকের গঠন, সে হীরকের গঠন পরে যাক, আমাদের লুইস স্ট্রাকচার বোঝাই। এই লুইস স্ট্রাকচারকে, এটা হচ্ছে এই লুইস স্ট্রাকচার কেন ব্যবহৃত হয়, এটা ব্যবহৃত হয় টু রিপ্রেজেন্ট কেমিক্যাল বন্ডস। এই কেমিক্যাল বন্ধন গুলাকে প্রকাশ করার জন্যই আমরা লুইস স্ট্রাকচারটা ব্যবহার করি, ঠিক আছে। এটার আরেকটা নাম হচ্ছে ডট এন্ড ক্রস স্ট্রাকচার। আচ্ছা, লুইস স্ট্রাকচার, এটা আমরা কেমিক্যাল বন্ধনকে প্রকাশ করার জন্য, সহজে প্রকাশ করার জন্য এটাকে আমরা ব্যবহার করি। আর এটাকে আরেকটা নাম নামে অভিহিত করা হয়, যার নাম হচ্ছে ডট এন্ড ক্রস স্ট্রাকচার। যেমন তুমি আয়নিক বন্ডের কথা চিন্তা করো, যে যখন তুমি চিন্তা করতেছো যে এই হচ্ছে তোমার ধরো সোডিয়াম ফ্লোরাইডের কথা চিন্তা করো, সোডিয়াম ফ্লোরাইড, খেয়াল করো আমি এই সোডিয়ামের ইলেকট্রনগুলোকে ধরো আমি ক্রস দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এই প্রথমটাতে আছে দুইটা, এরপরেরটাতে আছে কয়টা, আটটা। আচ্ছা আমি কালার চেঞ্জ করে দিই, আর সর্বশেষ যেটা আছে সেটাতে আছে একটা, এই হচ্ছে টোটাল 11টা। আচ্ছা এখন ফ্লোরিনের কথা চিন্তা করো, এই হচ্ছে তোমার ফ্লোরিন, এর ইলেকট্রনগুলোকে আমি ডট দ্বারা প্রকাশ করব, এই যে ডট, 4 5 6
এখন দেখো, যখন তারা আয়নিক বন্ড ফর্ম করে, তখন যার ইলেকট্রন কম আছে সেই তো ইলেকট্রন ডোনেট করবে, তো সে ডোনেট করলো, করার পর তখন কি হবে? এরকম একটা অ্যারো সাইন দিবা। দেওয়ার পর খেয়াল করো, এই সোডিয়ামের অবস্থা এবার কি হয়েছে? সোডিয়ামের অবস্থা হচ্ছে এরকম, এই যে ক্রস ক্রস, আর এইখানে আছে আটটা, এই তো এই তো। এখন যখনই সে একটা ইলেকট্রনকে ডোনেট করলো, তখন তার চার্জ হয়ে গেছে পজিটিভ। আচ্ছা, আর যখন এই ফ্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করলো, তখন এর স্ট্রাকচার হয়ে গেল এরকম, এই এই বাইরে আটটা। খেয়াল করো, এই জায়গাটাতে জাস্ট একটা ক্রস বসায় দিবা। এই ক্রসটা কোথা থেকে আসছে? সোডিয়াম থেকে আসছে। হ্যাঁ, অবশ্যই এরকম এত বাজে ভাবে আঁকবা না, অবশ্যই সুন্দরভাবে বৃত্ত করবা, তারপরে এই থার্ড ব্র্যাকেট গুলা দিবা, পরীক্ষার হলে একটু সৌন্দর্য মেনটেন করবা। তারপর এটা হয়ে গেল কি, এক্সট্রা ইলেকট্রন পেয়ে নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের কারণেই তারা হয়ে গেছে NaF, পজিটিভ নেগেটিভ আয়নিক বন্ধন। সেম ভাবে সমযোজী বন্ধনের ক্ষেত্রেও দেখা দিবা যে তারা শেয়ার করবে, শেয়ার করবে, শেয়ার করলে এই দুইটা, যে তুমি ইলেকট্রন লেভেল দেখতেছো বা ইলেকট্রন যে শেল দেখতেছো, তারা একজনের উপর আরেকজন ওভারল্যাপ করে থাকবে। যেমন তুমি চিন্তা করো, হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ এইচ, তারা কি করে, এই দুইটা ওভারল্যাপ করে একটার উপর আরেকটা। একজনের যদি তুমি ডট দ্বারা প্রকাশ করতেছো, আরেকজনেরটা প্রকাশ করবা এই ক্রস দ্বারা। এইটাই হচ্ছে লুইস স্ট্রাকচার। তারপর চলে আসা যাক হিরোকিয়ার গঠন। হিরকের গঠন, এই হিরক হচ্ছে একটা সমযোজী যৌগ, কিন্তু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটা খুবই শক্ত, খুবই, এবং প্রকৃতিতে বলা হয় সব থেকে শক্ত পদার্থটা হচ্ছে হিরক, ঠিক আছে? এবং এটা তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না, তারপরে তোমার জলীয় দ্রবণেও এটা দ্রবীভূত হবে না, মানে কিচ্ছুই হবে না। সমযোজী যত বৈশিষ্ট্য আছে, এই সমস্ত বৈশিষ্ট্য হীরকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, এখন এই হীরকের ক্ষেত্রে দেখা যায় যে এই কার্বন, এটা তোমরা যে সংকরায়নের কথা বলতেছিলা, সেটা তোমরা হালকা পাতলা পড়ছো, এই কার্বন sp3 সংকরায়নে সংকরিত থাকে, ঠিক আছে? অর্থাৎ একটা কার্বন চারটা কার্বনের সাথে যুক্ত থাকে। sp3 মানে কি, এখানে এক দেখো এস অরবিটাল থাকে, তিনটা পি অরবিটাল থাকে, তাহলে টোটাল কয়টা, 3+1, অর্থাৎ চারটা অরবিটাল। এবং এই চারটা অরবিটাল প্রত্যেকেই হবে সিগমা বন্ড। তোমরা জানো কি না সিগমা বন্ধন কি? প্রত্যেকেই সিগমা। এখন খেয়াল করো, এই একটা কার্বনের কথা চিন্তা করো, এই কার্বনটা আরো চারটা কার্বনের সাথে যুক্ত থাকবে। দেখো স্ট্রাকচারটাকে আমি কিভাবে প্রকাশ করি, এটা মনোযোগ দাও, এইখানে এইখানে পরীক্ষায় যদি আসে যে হীরকের গঠন ব্যাখ্যা করো, তাহলে ছবিটা একে তো ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারো একজনের হয়তো বা নেটে প্রবলেম করতেছে। আমার নেট ঠিক আছে তো? তোমরা শুনলেই হবে। জি ভাইয়া, নেট ঠিক আছে।
আচ্ছা, খেয়াল করো তুমি যখন এই স্ট্রাকচারটা আঁকছো, খেয়াল করো তো একটা কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? তিনটা কার্বনের সাথে যুক্ত আছে। আমি যতটুকু আঁকছি এখানে তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, এবং এতটুকু পর্যন্ত যেটা আঁকছি এটা হচ্ছে আসলে গ্রাফাইটের স্ট্রাকচার, গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইটের ক্ষেত্রে দেখা যাবে একটা কার্বন তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে এবং আরেকটা ইলেকট্রন ফাঁকা থাকে, এবং গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2। আচ্ছা, এবং এই কারণে দেখা যাবে যে প্রত্যেকটা কার্বনের একটা করে ইলেকট্রন যখন ফাঁকা থাকে, তখন ওই ইলেকট্রনটা সমস্ত ক্যালাসে ছড়িয়ে পড়ে। সমস্ত ক্যালাসে ছড়িয়ে পড়ার কারণে তখন গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো যখন আমরা আরেকটা করে হাত বাড়াইতে থাকবো কার্বনের, তখন এটা হয়ে যাবে হীরক, ডায়মন্ডের স্ট্রাকচার। আচ্ছা, এবং তার ক্ষেত্রে sp3 সংকরায়ন, দেখো কিভাবে এটা আমি ইয়ে করি, মাঝখানে একটা করে কার্বন দিয়ে দাও, এই যে এই যে এই যে এই যে, খেয়াল করো এইখানে যত কার্বন আছে প্রত্যেকের চারটা করে হাত হয়ে গেছে, এখানেও দেখো প্রত্যেকের চারটা করে হাত। তারপর এটা করবা, এইখানে আর একটা দাও, এই যে এই যে এই যে। এখন এখানে আমি যতগুলো স্ট্রাকচার রাখছি, হ্যাঁ অবশ্যই এখানে থাকবে, মানে একটা পর পরে থাকবে। ঠিক আছে, একটা পর পরে তুমি মাঝখানে কার্বন দিয়ে দিবা। তাহলে আমি এটাকে আরেকটু বর্ধিত করি, এই দেখো এখানে কিন্তু দেখো এই প্রত্যেকটা কার্বনের হাত চারটা হয়ে গেছে। তো তুমি এবার এখানে দিবা, অর্থাৎ একটা পর পরে, এবার আর কোনো সমস্যা নাই। এখানেও যদি আরেকটা দাও, যে কার্বন যে কার্বন এই যে নিচে আসলো, এই যে কার্বন। ঠিক আছে, এইভাবে আঁকলে সারাদিনই আঁকা যাবে। এই হচ্ছে তোমার স্ট্রাকচার, এই যে এই যে। যখনই তুমি এইভাবে স্ট্রাকচারটাকে আঁকবা, এটা হয়ে যাবে গ্রাফাইটের কার্বন ডায়মন্ডের স্ট্রাকচার, মানে প্রত্যেকটা কার্বন চারটা করে কার্বনের সাথে যুক্ত আছে। এই তো, তাহলে এখানে যেহেতু একটা দিচ্ছি এইখানে দিতে হবে, এই যে এটা 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 গেল। দিস ইজ দি স্ট্রাকচার অফ ডায়মন্ড। তোমরা প্রত্যেকে এটা আঁকার চেষ্টা করবা। এই গ্রাফাইট এবং ডায়মন্ডের স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার তোমরা কয়েকটা শিখলেই হবে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস স্ট্রাকচার, আর একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, তারপর আসে ডায়মন্ড, আর হচ্ছে গ্রাফাইট। এগুলাই হবে। আচ্ছা, তাহলে এখানে আর কি থাকে? এইখানে থাকে হচ্ছে আর হাইড্রোজেন বন্ধন। হোয়াট ইজ কল্ড বাই হাইড্রোজেন বন্ড? দেখো এই হাইড্রোজেন বন্ধন ইজ ওয়ান কাইন্ড অফ নন কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো ধরনের শেয়ার হয় না, এখানেও ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ স্থির বৈদ্যুতিক ফোর্স কাজ করে, কাজ করলেও এটা আয়নিক বন্ধন না। ঠিক আছে, একদম আয়নের মতো না। খেয়াল করে এটা একটু বুঝাই, যে হাইড্রোজেন বন্ধন কাজ করে যখন ওইখানে পোলার হাইড্রোজেন থাকে। ঠিক আছে, যখন কোনো একটি কম্পাউন্ডের মধ্যে পোলার হাইড্রোজেন থাকে সেইখানেই হাইড্রোজেন বন্ধন কাজ করে। খেয়াল করো এখন পোলার হাইড্রোজেন কেন হবে, হবে হচ্ছে যদি সে মোর ইলেকট্রোনেগেটিভ কোনো একটি এলিমেন্টের সাথে যুক্ত থাকবে, যেমন ধরো অ্যালকোহল, এটা ROH। এখানে দেখা যাবে অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। সেম ভাবে তুমি যদি পার্শ্ববর্তী অ্যালকোহলের কথা চিন্তা করো, সেইখানেও কিন্তু অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। এখন কি হবে, এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের একটা বন্ড তৈরি হবে, এই বন্ধনটা কি পজিটিভ নেগেটিভ বন্ড। ঠিক আছে, তাহলে পজিটিভ নেগেটিভ বন্ড কি হয়, এটা এক ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কিন্তু এটা দেখা যাবে অনেক দুর্বল, একটু দূরে দূরে থাকে এরা। সেম ভাবে এখানেও এই হাইড্রোজেন
এর পার্শ্ববর্তী অক্সিজেনের সাথে সে কি করবে, এই হাইড্রোজেন পার্শ্ববর্তী অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন ফর্ম করে, এবং হাইড্রোজেন বন্ধন যাদের মধ্যে থাকে দেখা যায় তাদের গলনাঙ্ক এবং স্ফোটনাঙ্ক বেড়ে যায়। এতো বয়েলিং পয়েন্ট আর তোমার মেল্টিং পয়েন্ট বেড়ে যায়, ঠিক আছে? এবং পানির মধ্যেও কিন্তু এই হাইড্রোজেন বন্ধন থাকে, পানি, এই কারণে পানি হয় তরল। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে পানি হয়ে যায় তরল, কিন্তু এই পানির মতোই আরেকটা যৌগ হাইড্রোজেন সালফাইড সেটা হয় গ্যাসীয়, ঠিক আছে? এই হাইড্রোজেন সালফাইডের মধ্যে কোনো ধরনের হাইড্রোজেন বন্ড নাই, কিন্তু পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, থাকার কারণেই পানি হয়ে যায় তরল আর হাইড্রোজেন সালফাইড গ্যাসীয়। আচ্ছা, আর সর্বশেষ থাকে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বা ভ্যান্ডার ওয়ালস বন্ধন, দেখো, বা ভ্যান্ডার ওয়ালস বল, এটাকে আর বন্ধন বলা যায় না, ভ্যান্ডার ওয়ালস ফোর্স, দেখো, যেখানে কোনো ধরনের আয়নিক বন্ধন থাকে না, সমযোজী বন্ধন থাকে না, ধাতব বন্ধন থাকে না, হাইড্রোজেন বন্ধন থাকে না, অর্থাৎ কোনো ধরনের বন্ধন নাই, সেইখানে থাকে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? আচ্ছা, এখন এটার ইয়েটা কিরকম হবে, যেমন দেখো যে বিশুদ্ধ সমযোজী যৌগ বলতে কিছু যৌগ আছে বা তোমার অণু আছে, যেমন আয়োডিন, আয়োডিন, ঠিক আছে, এই যে আয়োডিন, আয়োডিনের সাথে যুক্ত থাকে, কোনো ধরনের চার্জ থাকে না এদের মধ্যে, চার্জ জিরো, জিরো, যখনই জিরো তাদের মধ্যে চার্জ, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কোনো ধরনের আয়নিক বন্ধনের পসিবিলিটি নাই, তারা সমযোজী বন্ধনে যুক্ত আছে। তাহলে খেয়াল করো, যখন এই পাশাপাশি দুইটা আয়োডিন নিকটবর্তী অবস্থানে আসবে, তখন তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে, আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে ভ্যান্ডারওয়ালস বল, ঠিক আছে? অর্থাৎ এখানে সন্নিবেশ সমযোজী কোনো কিছুই থাকে না, কি থাকে, ভ্যান্ডারওয়ালস ফোর্স থাকে, এবং এই ভ্যান্ডারওয়ালস ফোর্সটা খুবই দুর্বল হয়, খুবই দুর্বল। এখন যদি এমন হয় যে তোমার এখানে সমযোজী বন্ধন, তারপর আবার হাইড্রোজেন বন্ধন আছে, বা তোমার আরো কি বললাম, আয়নিক বন্ধন আছে, যে Na প্লাস Cl মাইনাস, তারপর আয়োডিন, আয়োডিন, তারপরে এই যে হাইড্রোজেন প্লাস, অক্সিজেন মাইনাস, যত ধরনের ফোর্স আছে কোভ্যালেন্ট অ্যান্ড নন কোভ্যালেন্ট, তারা এই হাইড্রোজেন তোমার ভ্যান্ডারওয়ালস ফোর্সের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়, এই কারণে তাদের ক্ষেত্রে আমরা এই ভ্যান্ডারওয়ালস ফোর্সটাকে আমরা চিন্তা করি না, ঠিক আছে? যদি এরকম হয় যে ভ্যান্ডারওয়ালস ফোর্সের মান হয় 1, সেখানে সমযোজী বন্ধনের তোমার শক্তিমত্তা 10^10, ধরো 10, এত বড়, প্রায় 100 কোটি গুণ বেশি, আর অনেক বেশি হতে পারে, তো এত বড় একটা ফোর্সের তুলনায় এই ফোর্সটা এতই নগণ্য যে এটাকে আমরা আর গণনায় আনি না এদের ক্ষেত্রে। তাই বলে এমন না যে তাদের ক্ষেত্রে ভ্যান্ডারওয়ালস ফোর্স কাজ করে না, অবশ্যই কাজ করে, কিন্তু সেটা অনেক ছোট হওয়ার কারণে সেটাকে আমরা গণনার মধ্যে আনি না। আচ্ছা, এখন যাদের ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের বন্ধন সম্ভব না, যেমন মলিকিউলের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে, ঠিক আছে, অণু তারা নিজেরাই নিজেদের মধ্যে তোমার যুক্ত হয়ে খুশি, কিন্তু পার্শ্ববর্তী যে দুইটা অণু আছে তাদের মধ্যেও তো আকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণ বলটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ফোর্স, ঠিক আছে? সেম ভাবে আমরা বলতে পারবো যে ইনার্ট গ্যাস যারা আছে, যেমন আমরা বললাম হিলিয়াম, হিলিয়াম তারা মুক্ত অবস্থায় থাকে, এদের মধ্যে আয়নিক সমযোজী সন্নিবেশ কোনো ধরনের বল কাজ করে না, যেহেতু কোনো ধরনের বল কাজ করে না, তাদের মধ্যে একটা বল ঠিকই কাজ করে, যেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস ফোর্স, প্রত্যেকেই প্রত্যেকের সাথে এই বলে যুক্ত, ঠিক আছে? যে এখানে যে কিছু কোনো বল কাজ করে না কেন? কারণ এটা তো অষ্টক পূর্ণ আছে না, তার হিলিয়াম, নিয়ন, আর্গন, তাদের তো অষ্টক পূর্ণ থাকে, অষ্টক পূর্ণ থাকার কারণে তারা খুব স্টেবল থাকে, তারা কারোর সাথে বন্ড ফর্ম করে না, তাই না?
আচ্ছা, তো যাদের ক্ষেত্রে অন্য কোনো ধরনের ফোর্স থাকে না তাদের ক্ষেত্রেই এই ভ্যানড্রোয়ালস ফোর্স থাকে। এই ভ্যানড্রোয়ালস ফোর্সটাকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেটা তোমরা পরবর্তীতে কলেজে উঠলে শিখবা। আচ্ছা, যেমন একটা হচ্ছে আবিষ্ট বল, আর দ্বিতীয়টা হচ্ছে বিস্তারণ বল। আচ্ছা, এই হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্সের দুইটা প্রকার ভেদ, জাস্ট এতটুকুই, আর কিছু লাগবে না। তাহলে আমরা কি কি পড়াইছি আবার একটু রিপিট করলাম শুরু থেকেই। ভাই হীরকের গঠন ডাইরেক্ট রিপিট করেন। হ্যাঁ, প্রথমে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা শিখলাম এবং এ বন্ধন কেন হয় সেটা আমরা শিখলাম, যে একটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি যাতে তোমার কমে যায়, মানে স্টেবিলিটি বাড়ার জন্য, আর এটা হচ্ছে নির্বল, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কেস যেটা আমি উল্লেখ করি নাই এর মধ্যেই আসে, সেটা হচ্ছে তোমার অষ্টক পূর্ণ করা, ঠিক আছে, অষ্টক পূর্ণকরণ। 3 নম্বর কি? অষ্টক, বা সোজা কথায় নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার লাভ করে, নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের গঠনের মতো বা ইলেকট্রনিক কনফিগারেশনের মতো স্ট্রাকচার লাভ করতে চায়, এই কারণেও বন্ধন গঠিত হয়। মেইন কারণ হচ্ছে এই দুইটা, আভ্যন্তরীণ শক্তি এবং নির্বল। থার্মোডাইনামিক্স এর বেসিসে এটা আলোচনা করা হয়। আচ্ছা, অ্যাটমিক সিস্টেমের এনার্জি অনেক বেশি থাকে, অর্থাৎ তারা অনেক বেশি আনস্টেবল থাকে, তাদের স্টেবিলিটি বাড়ানোর জন্যই মেইনলি তারা কি করে, এই অণু গঠন করে বা মলিকিউল গঠন করে। আচ্ছা, তারপর আমরা ব্যাখ্যা করলাম যে কিভাবে এই নিট ফোর্সটা কাজ করে। তারপর আমরা দেখলাম যে কেমিক্যাল বন্ডের কিছু প্রকারভেদ, দুই মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট ইন্টারেকশন আর একটা হচ্ছে নন কোভ্যালেন্ট ইন্টারেকশন। কোভ্যালেন্ট ইন্টারেকশনের মধ্যে আমরা যেটা বলতেছি যে পিওর কোভ্যালেন্ট, অর্থাৎ যে ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিং হয়, মিউচুয়াল শেয়ারিং, দুইজনেই ইলেকট্রন শেয়ার করে, আর কোঅর্ডিনেট কোভ্যালেন্টের ক্ষেত্রে একজন শেয়ার করে, একজনই দেয় এবং বাকি দুইজন শেয়ার করে। আর নন কোভ্যালেন্টের ক্ষেত্রে তোমার আয়নিক বন্ড যে ক্ষেত্রে আয়ন তৈরি করবে, মেটালিক বন্ড যেখানে মেটালের ভেতরে যে ক্যালাস থাকে সেখানে প্লাস মাইনাস থাকবে, মাইনাসের সাগরের মধ্যে প্লাস গুলা নিমজ্জিত অবস্থায় থাকবে। এবং হাইড্রোজেন বন্ড এর ব্যাখ্যা করলাম কি, যখন এইচ পার্শিয়ালি তোমার পজিটিভ অবস্থায় থাকবে তখন সে পার্শিয়ালি নেগেটিভ কোনো কিছুর সাথে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তৈরি করবে, সেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। এবং হাইড্রোজেন বন্ডের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। যেমন আমরা যদি বলি যে হিউম্যান ডিএনএ, ডিএনএ এর যে তোমার ডাবল হেলিক্স যেটা আমরা জানি, এই ডাবল হেলিক্স এর স্ট্রাকচারটা শুধুমাত্র স্টেবল হয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। দুইটা স্ট্র্যান্ড বা দুইটা হেলিক্স, দুইটা হেলিক্সের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে যার মাধ্যমে তারা স্পাইরাল বা পেঁচানো সিঁড়ির মতো একটা স্ট্রাকচার বা কাঠামো অর্জন করে। সর্বশেষ ভ্যানডারওয়ালস ফোর্স, যেখানে তোমার অন্য কোনো ধরনের বন্ধন সম্ভব না, সেইখানে শুধুমাত্র ভ্যানডারওয়ালস ফোর্সটাই থাকে। আচ্ছা, বাকি সবার ক্ষেত্রে ভ্যানডারওয়ালস থাকে, কিন্তু বাকি সকলের শক্তিমত্তার তুলনায় এটা এত দুর্বল যে বাকিদের ক্ষেত্রে আর এটাকে আমরা আলোচনা করি না। আচ্ছা, তারপর আমরা ব্যাখ্যা করলাম তোমার এদের কিছু বৈশিষ্ট্য, সকল বৈশিষ্ট্য আমি আলোচনা করি নাই, জাস্ট স্পেসিফিক কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, যেমন তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতা, কিভাবে তাপ পরিবহন হয়, বিদ্যুৎ পরিবহন হয় সেটা, কিভাবে ধাতুর চাকচিক্য বৈশিষ্ট্যকে প্রকাশ ইয়ে করা যায়, ব্যাখ্যা করা যায়, কিভাবে নমনীয়তাকে ব্যাখ্যা করা যায়, তুমি এখানে দিকদর্শী ধর্ম থাকে না, যখন তুমি আঘাত করবা তখন তারা ডিসপ্লেস হবে, ঠিক আছে, বন্ধন ভাঙার কোনো ধরনের স্কোপই নেই তাদের ক্ষেত্রে, যেমনটা কিনা আয়নিক এবং সমযোজীর ক্ষেত্রে থাকে। আয়নিকের ক্ষেত্রে যদি তুমি আঘাত করো, তারা যদি এক স্টেপ ডান পাশে বা বাম পাশে সরে যায়, তখন এই প্লাস প্লাস মাইনাস মাইনাস এর বিকর্ষণের কারণে তারা সেপারেট হয়ে যায়, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে দ্বিদর্শী ধর্ম। তারপর আমরা ব্যাখ্যা করলাম যে কিভাবে তোমার সিলিকন ডাইঅক্সাইড একটা জায়ান্ট স্ট্রাকচার ফর্ম করে, এবং তারা কিভাবে অনেক শক্ত একটা স্ট্রাকচার ফর্ম করে, এবং তারা কিভাবে ভঙ্গুর হয় সেটাও। আচ্ছা, তারপর ব্যাখ্যা করলাম তোমার
আয়নিক যৌগসমূহ কিভাবে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কিন্তু শুষ্ক অবস্থায় তড়িৎ পরিবহন করে না। শুষ্ক অবস্থায় না করার কারণ কি? তারা একসাথে আবদ্ধ অবস্থায় থাকে, মুক্ত আয়নের কোনো ধরনের অস্তিত্ব থাকে না। ঠিক আছে, আচ্ছা, তারপর তারা কিভাবে দ্রবণে দ্রবীভূত হয়? এই প্লাস মাইনাস দ্বারা আবৃত হয়ে যায়, এই যে দেখো এটা, আর এই মাইনাসটা প্লাস দ্বারা আবৃত হয়। এইভাবে তাদের মধ্যে ডিসোলিউশনটা ঘটে বা দ্রবণীয়তার যে ব্যাপারটা সেটা হয়। তারপর আমরা পোলার সমযোজী নিয়ে আলোচনা করলাম, যখন দুইটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.4 থেকে বেশি হবে এবং 1.7 থেকে কম হবে, তখন তারা হয় পোলার সমযোজী। এবং পোলার সমযোজীও অনেকটা আয়নিক ক্যারেক্টারিস্টিক্স লাভ করে। এই যে পোলার যৌগের সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়া, এটাকে আমরা বলি হচ্ছে পোলারিটি। এটা একটু মাথায় রাখবে, পোলারিটি। পোলারিটি কাকে বলে? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য লাভ করাকেই পোলারিটি বলে। আমি আবারও বলি, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য লাভ করাকেই পোলারিটি বলে। আচ্ছা, তো আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করলাম এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার নিয়ে ব্যাখ্যা করলাম। তারপর দেখলাম যে লুইস স্ট্রাকচার বা ডট এবং ক্রস স্ট্রাকচার কিভাবে এদের মাধ্যমে তোমার কেমিক্যাল বন্ডিং কে প্রকাশ করা যায় সেটা, হীরকের গঠন এবং গ্রাফাইটের গঠন, সর্বশেষ হাইড্রোজেন এবং ভ্যানডেরওয়ালস বন্ড। এইভাবেই তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়। আর কি কারো কোনো কোশ্চেন আছে? হীরকের গঠন? ভাইয়া ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল তো, হ্যাঁ হ্যাঁ বলো। অক্টাহেড্রাল জ্যামিতিক গঠন কোন ধরনের? অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় যে জিওমেট্রি, দেখো অক্টাহেড্রাল স্ট্রাকচার বলতে বোঝায় যে এমন একটা পিরামিড বা একটা জিওমেট্রিক স্ট্রাকচার যেখানে 8টা তল থাকে। দেখো অক্টা মিনস 8, অক্টাহেড্রাল জিওমেট্রি। জিওমেট্রি এই লাইক অক্টাহেড্রাল সিলিকন জিওমেট্রি ডাইঅক্সাইড? না, সিলিকন ডাইঅক্সাইড অষ্টতলকীয় না, ওটা হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এটা উল্লেখ করছো, খেয়াল করো হীরকের স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। ঠিক আছে, এই ডায়মন্ড, ডায়মন্ডের যে স্ট্রাকচার এটা হচ্ছে টেট্রাহেড্রাল বা বাংলায় বলা হয় চতুস্তলকীয়। চতুস্তলকীয় ঠিক আছে, আর তোমার চতুস্তলকীয় তখনই হবে যখন তাদের মধ্যকার এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হয় sp3। আচ্ছা, অর্থাৎ একজন যখন চারজনের সাথে যুক্ত থাকে তখন স্ট্রাকচারটা হয় চতুস্তলকীয়। খুব মনোযোগ দিয়ে মনে রাখবা যে একজন কয়জনের সাথে যুক্ত থাকবে? চারজনের সাথে। চারজন আচ্ছা, তখনই আমরা চতুস্তলকীয় স্ট্রাকচারটা পাবো। আর অষ্টতলকীয় স্ট্রাকচার পাবো হচ্ছে যখন একটা মলিকিউল, সরি একটা অ্যাটম যখন ছয়জনের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা যদি ছয় হয়, সন্নিবেশ সংখ্যা ব্যাপারটা কি বুঝো? অর্থাৎ একটা আয়ন বা অ্যাটম কয়জনের সাথে যুক্ত থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সংখ্যা। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, খেয়াল করবা এই যে সোডিয়াম, তার ক্ষেত্রে দেখা যায় কি যে সে তোমার 6টা ক্লোরিনের সাথে যুক্ত থাকে, ক্লোরিন ক্লোরিন, এই হচ্ছে 4টা, আর উপরে এবং নিচে ক্লোরিন ক্লোরিন। বুঝা গেল কি? আমি যদি এখানে দাগ দিয়ে প্রকাশ করছি দাগটা হবে না, দাগটা আমি প্রকাশ করছি জাস্ট বন্ধনটাকে বোঝানোর জন্য, এটা হচ্ছে আয়নিক বন্ড। ঠিক আছে, এবার দেখো তুমি যদি জাস্ট একটা পিরামিডের মতো চিন্তা করো, ঠিক আছে, সেই পিরামিডটা কি? পিরামিডটা হচ্ছে যে ভূমি আছে হচ্ছে এটার,
ইয়ের মতো, একটা চতুর্ভুজের মতো। আর যে মাথাটা, সবাই যে এখানে যুক্ত হয়েছে, এই হচ্ছে একটা পিরামিড। সেম ভাবে চিন্তা করো যে এই চারটা ক্লোরিন এই একটা ক্লোরিনের সাথে তারা ধরো যুক্ত হয়েছে, ঠিক আছে, এই যে পিরামিড, পিরামিডের মাধ্যমে। এখন এই পিরামিডের দেখো চারপাশে চারটা তল অবস্থান করে। এইখানে একটা তল দেখো, এই ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে একটা তল, এইখানে একটা তল যেটা কিনা আমাদের দিকে মুখ করে আছে, আর এখানে আছে ডান দিকের আর একটা তল, আর যেটা আমাদের অপোজিটে আরেকটা তল, এই যে এই তলটা, এই তলটা। তাহলে দেখো এখানে চারটা তল আছে। সেম ভাবে তুমি নিচের ক্লোরিনটার সাথে যদি চিন্তা করো, সেইখানেও কিন্তু চারটা তল থাকে। তাহলে টোটাল এই জিওমেট্রিটা দেখতে কার মতো দেখাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে দুইটা কি আছে, পিরামিড আছে, একটা আছে উপরে আর একটা নিচে, এবং প্রত্যেকটা পিরামিডের মধ্যে চারটা করে তল আছে। তাহলে টোটাল তল কয়টা হয়ে গেল? আটটা। যখন কোনো একটি মলিকিউলের মধ্যে বা ক্যালাসের মধ্যে তোমার এই কম্পোনেন্ট পার্টিকেল গুলার সন্নিবেশ সংখ্যা 6 হবে, তখনই এই স্ট্রাকচারটা দেখা যায়। বোঝা গেল? এই কারণেই আমরা বলি যে সোডিয়াম ক্লোরাইডের যে ক্যালাস, হ্যাঁ, এই সোডিয়াম ক্লোরাইডের যে ক্যালাস, এটা হচ্ছে অষ্টতলকীয় ক্যালাস বা অষ্টতলকীয় স্ট্রাকচার বা অক্টাহেড্রাল জিওমেট্রি দেখা যায় এর ক্ষেত্রে। এই হচ্ছে তোমার এটার ব্যাখ্যা। ঠিক আছে।